বুয়েটের ছাত্র ফারদিন নূর সম্পর্কে ছিলেন আরিশা আশরাফ নামের এক মেয়ের সাথে। তাহলে আমাতুল্লাহ বুশরা কে, যাকে পুলিশ গ্রেপ্তার করলেন? এই প্রশ্ন তোলা হয়েছে হালিমাতুস সাদিয়া রোজা নামে ফেসবুক আইডি থেকে। ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন ঢাকার রামপুরায় করা মামলায় আমাতুল্লাহ বুশরা এখন পুলিশ হেফাজতে। ছেলের বান্ধবী বুশরাকে সন্দেহের কারণ হিসেবে তিনি বলেছেন, বুশরা নামের একটি মেয়ে ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে। ঘটনার দিন বিকেল থেকে আমার ছেলে ওই মেয়ের সঙ্গেই ছিল, তাদের সম্পর্ক প্রায় 5 বছরের। বিতর্ক করতে গিয়ে পরিচয়, কিন্তু আমার ছেলের ঘটনায় সে ভেঙে পড়ে নাই। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, আমাতুল্লাহ বুশরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ফারদিন ও বুশরা একটি ডিবেট ক্লাবেরও সদস্য। আর আলোচনায় আসা আরিশা আশরাফও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী, তিনি সিএসসি বিভাগে পড়ছেন। বুশরা এবং আরিশাও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সদস্য ছিল। আরিশার ফেসবুক স্ট্যাটাসটি ইংরেজিতে দেয়া, এর বাংলা করলে দাঁড়ায়, ফারদিন নূর কেন যেন মনে হচ্ছে এটা একটা মঞ্চনাটকের দৃশ্য। এটা কি কোনো দুঃস্বপ্ন, নাকি তুমি সত্যিই চিরতরে চলে গেছো? তোমাকে হারানোর বেদনা আমি সহ্য করতে পারছি না। আমি 1984 শেষ করেছি, তুমি বলেছিলে ধীরে এগোতে, আমি তাই করেছি। এখন তুমি আমার কথা শোনার জন্য এখানে আসছো না কেন? আমি আগের সব বইয়ের মতো এটি নিয়েও তোমার সাথে কথা বলতে চাই। আমি এখন সেই গানটি কিছুটা বাজাতে পারি, মনে আছে তুমি শুনতে চেয়েছিলে? আমি তোমার জন্য গানটা গাইতে চাই। আমি তোমাকে যে দীর্ঘ চিঠি লিখেছিলাম তার উত্তরও দাওনি। আমি এখনও তোমার শুনতে বলা সেই ফিলোসফিক্যাল লেকচারগুলো শেষ করতে পারিনি। আমি তোমাকে একটি সিনেমার কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেই সুযোগও দাওনি। কত শত কথা আছে যা আমি তোমার সাথে আলোচনা করতে চেয়েছিলাম। আমি তোমার সাথে আরও বেশ কিছুদিন থাকতে চেয়েছিলাম। এই দেশে আমার মতো করে চিন্তা করা একমাত্র ছিলে তুমি। আমি তোমাকে যেতে দিতে প্রস্তুত ছিলাম না। আমি আর তোমার কথা শুনতে পাবো না, ভাবতেই আমি যেন মরে যাচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আর কোনোভাবেই আমার কাছে পৌঁছাতে পারবে না। এই পৃথিবী কেন এত নিষ্ঠুর হতে হবে, কেন? আরিশার এই স্ট্যাটাসে তাকে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দিতে দেখা গেছে পরিচিতদের। এই দেশে আমার মতো করে চিন্তা করা একমাত্র ছিলে তুমি। আমি তোমাকে যেতে দিতে প্রস্তুত ছিলাম না। আমি আর তোমার কথা শুনতে পাবো না, ভাবতেই আমি যেন মরে যাচ্ছি। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আর কোনোভাবেই আমার কাছে পৌঁছাতে পারবে না।